ভারতের রাজধানী দিল্লি পশ্চিমবঙ্গের মানুষ কোন ভাষায় কথা বলে বাংলা ভাষায় স্বামী বিবেকানন্দের আসল নাম কি বাংলার কাকে বলে আশুতোষ হয় শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা আছে ঋতুরাজ কাকে বলে ঋতুরাজ তমলুকের প্রাচীর নাম কি সুস্থ দেহ মানুষের দেহের তাপমাত্রা কত আঠানব্বই ডিগ্রি ফারেন হাইট কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে বিড়াল কোন রোগ ছড়ায় পৃথিবীর প্রথম সাহিত্য কোনটি ইতিহাসের জনক কাকে বলে শহীদ মাতঙ্গিনী কোন গ্রামে জন্মগ্রহণ করেন গ্রামে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার শ্রেষ্ঠ কে ছিলেন কবি কালিদাস গাছের পাতার রং সবুজ কেন ক্রোলোফিল না ক্রোলোফিল নামক গ্রঞ্জন পদার্থের জন্য রক্তের রং লাল কেন রক্তে লোহিত কণিকা থাকে বলে মাকড়সার কয়টি চোখ আটটি চোখ জলকে বেশি ফোটালে কি হয় বাষ্প তৈরি হয় ভারতের জাতীয় ফুল কি ভারতের জাতীয় ফুল পদ্ম তমলুক কোন নদীর তীরে অবস্থিত রূপনারায়ণ পৃথিবীর সবথেকে বড় ফুল কি র্যাপ্লেশিয়া শীতকালে কোন ফল বেশি পাওয়া যায় শীতকালে কমলা লেবু বেশি পাওয়া যায় আমরা কোন রাজ্যে বাস করি আমরা পশ্চিমবঙ্গের রাজ্যে রাবণ রাবণ কোথাকার রাজা ছিলেন বর্তমান শ্রীলঙ্কা সীতাকে করেছিলেন মহাভারতের রচনা কে করেন শ্রী বেদব্যাস জি বিশ্বকবি কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কথা শিল্পী কাকে বলে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আবল তাবোল কার লেখা সুকুমার রায়